আমরা ছিলাম বনগতা গুহায়, বনগতা গুহার একটা অংশ আমরা পড়েছি দ্বিতীয় অংশে। আমরা এখন আসব দ্বিতীয় অংশে। আমরা দেখতে পাচ্ছি যথা অলিপর্বানাহ, অলিপর্বার অবস্থার কথা বর্ণনা হচ্ছে। এর আগের অংশে তো আমরা দেখতে পেলাম কশ্যপ তার শ্বশুরের ধন সম্পত্তির দ্বারা বড় একজন বণিক রূপে পরিগণিত হল, অন্যদিকে অলিপর্বার অবস্থা। যথা অলিপর্বানাহ, অলিপর্বার যেমন অবস্থা তথা তস্য শ্বশুরাশ্চয়োপি, তার শ্বশুরেরও তেমনই অবস্থা। মানে শ্বশুরের অবস্থা আরও করুন, অল্প মেয়ে বা বিত্তমাসী, তার শ্বশুরেরও খুব অল্পই বিত্তশালী। যেন সহ, যাতে করে সে, যার ফলে তার কি অবস্থা হলো, নিঃশ্রিক। নিঃশ্রিক কথাটা খুব ইম্পর্টেন্ট। নিঃশ্রিক কথাটার অর্থ হলো শ্রীহীন, শ্রীহীন মানে বিশ্রী। নিঃশ্রিক উটজে, উটজে মানে কুটিরে, কৃতাবাস, একটি শ্রীহীন ভাঙাচোড়া কুটিরে সে বাস করতে লাগলো। আত্মানম চ, নিজেকে, কলত্র অপত্যানি চ, কলত্র কথার অর্থ হলো স্ত্রী, অপত্যানি মানে পুত্রদের, মহতা কষ্ট, অনেক কষ্ট করে সে পালন করতে লাগলো। অসৌ প্রত্যহ মুসি সমুত্থায়, এই অলিপর্বা প্রতিদিন ভোরবেলা, উষাকাল বলতে ভোরবেলা, গোধূলি মানে সূর্য ডোবার আগে, আর উষা বলতে সূর্য ডোবার, সরি, গোধূলি মানে সূর্য ডোবার পরে যে আলোটা থাকে সেই অংশটাকে গোধূলি বলে, সেই সময়টাকে, আর সূর্য ওঠার আগে যে আলোকিত হয় ভোরটাকে বলা হয় উষা। প্রত্যহ উষাকালে সমুত্থায় উঠে, ইন্ধনচ্ছেদনায়, ইন্ধন অর্থাৎ হলো জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ ছেদন করার জন্য, বিপিনং রজতি, গভীর ব্রণে যেত, ছিন্নম ইন্ধনং, এবং যা জ্বালানি কাঠ সে কাটত, ত্রয়াণাং গর্ধবানাং পৃষ্ঠগতং করতি, সে তার তিনটি গাধার পিঠে করে নিয়ে আসতো। এখান থেকে আমরা দেখলাম যে অলিপর্বার তিনটি গাধা ছিল, এটাও কিন্তু শর্ট কোশ্চেনে আসে। পুর মানয়তি, পুর অর্থাৎ নগরে সে নিয়ে আসতো, তত্র চ বিক্রিতে, সেগুলো বিক্রি করতো সেখানে, ততশ্চ লব্ধে ন ধনে ন বৃত্তিং করতি, এবং সেখান থেকে যা ধন সম্পত্তি সে পেত, যা ধন সে পেত, তার মাধ্যমে সে বৃত্তি লাভ করত, জীবন ধারণ করত। এখান থেকে একটা কোয়েশ্চেন হয় এই পার্ট থেকে, যে অলিপর্বা কিভাবে জীবনযাপন করত। আচ্ছা, এর পরবর্তী অংশে এবার আমরা চলে যাব। আগে দুটো অংশে আমরা দেখলাম কশ্যপ এবং অলিপর্বার বর্ণনা দেওয়া হয়েছে, এবং অলিপর্বা যে গভীর বনে গিয়ে প্রত্যহ উষাকালে কাঠ কেটে সেগুলো নগরে বিক্রি করে জীবনযাপন করত সেটাও আমরা জানতে পেরেছি। এই অংশে কি বলছে, অথ একদা অলিপর্বা, অথ এই কদাটাকে ভাঙলে হবে অথ একদা, একদা মানে একদিন, তারপর একদিন অলিপর্বা নিত্যম ইবা বনাঙ্গতাহ, নিত্যদিনের মতোই মানে প্রতিদিনের মতোই বনে গেল বা গিয়েছিল। তত্র চ, এবং সেখানে পর্যাপ্তং কাষ্ঠং চিচ্ছেদহ, চিচ্ছেদহ, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে কাঠও কাটল। ততক্ষণং দূরে নভসি, ঠিক সেই সময় দূরে আকাশে, নভসি কথার অর্থ হলো আকাশে, কথাটা ভালো করে মনে রাখবে সবাই, নভসি কথার অর্থ আকাশে। ততক্ষণং দূরে নভসি বিসর্পত পাংশু পটলং তস্য দুরাসদম, সরি, তস্য দৃশ্যতাম অগাত, দূরে আকাশে বিসর্পত সাপের মতো এঁকে বেঁকে ওঠা, পাংশু পটল কথার অর্থ হল ধুলিরাশি, সাপের মতো এঁকে বেঁকে উঠছে ধুলিরাশি দূরে আকাশে সে দেখতে পেল। তস্য দৃশ্যতাম অগাত, তার দৃষ্টিগোচর হল। তত্র চ দত্ত দৃষ্টি অয়ম, এবং সেখানে সে ভালো করে দৃষ্টি দিয়ে দেখল, যজ্ঞেও জানতে পারল, ঈশ রজস্তোমহ, এই ধূলিসমূহ, ধুলোর রাশিটা, এতম এব দেশম উদ্দেশ্য, এই স্থান, এখানে দেশ বলতে স্থান বোঝাচ্ছে, এই স্থানের উদ্দেশ্য করে, মানে এই স্থানের উদ্দেশ্যেই, সবেগং প্রধাবতাম অশ্ব আরোহাণম বলেন উত্তাপ্যতে, অর্থাৎ এই স্থানের উদ্দেশ্যে দ্রুত বেগে ধাবিত অশ্বে আরোহণ করার ফলে, মানে আসছে অশ্বে আরোহণ করে আসছে, বা অশ্ব আসছে আরোহণ করে, কেউ সেই অশ্বের পা থেকে, পায়ের খুরের আঘাতে সেই ধুলোটা উঠছে। তখন অলিপর্বা ভাবতে শুরু করলো, গভীর জঙ্গল, গভীর জঙ্গলে তো সাধারণভাবে মানুষজন আসে না, সেখানে কিছু কাজ থাকে না। তখন অলিপর্বার মনে একটা সন্দেহ হলো,
যে এত গভীর জঙ্গলে ঘোড়ায় করে কারা আসতে পারে। তখন পরবর্তী অংশ বলছে, যতহ যেহেতু অস্মিন দেশে এই স্থানে রাজপুরুষাহা ন সঞ্চরন্তি, রাজপুরুষগণ তো এখানে ভ্রমণ করেন না। রাজপুরুষ মানে রাজার রক্ষীরা, বা হ্যাঁ রাজার রক্ষীরা, রাজার রক্ষীরা বা রাজার সৈন্যদল তো এত গভীর অরণ্যে আসেন না। ততহ তখন তিনি চিন্তা করলেন, ততহ তুরঙ্গসাধিবি, তুরঙ্গ মানে অশ্ব, তুরঙ্গ অশ্বের প্রতিশব্দ পেলাম আমরা এখানে বিভিন্নভাবে, অনেক রকমভাবে অশ্বের প্রতিশব্দ পাবো, তুরঙ্গ হয় এখানে একটা পেলাম। ততহ তাহলে তুরঙ্গসাধিবি দস্যুভির ভাব্যম, তাহলে এরা নিশ্চয়ই দস্যু, দস্যুই হবে, এরকম চিন্তা করলো অলিপর্বা। ততহ অসৌ ঈদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লব্ধুম, অতএব সেরূপ এমন একটা গোপন স্থান অলিপর্বা খুঁজতে চেষ্টা করল। ঈদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লব্ধুম, একটি গোপন স্থানে গিয়ে সর্বত দৃশ্যম ব্যাপারয়ম আশা, সে সব দৃশ্যটা দেখতে হবে, কি হয় সেটা দেখতে হবে, অলিপর্বা এটা চিন্তা করলো। যত্র সহ, কেমন হবে সেই জায়গাটা যেখানে সে অলিপর্বা লুকিয়ে থাকবে, যত্র সহ চৌর অপক্রমণম যাবৎ ক্ষেমেন নিভৃত তিষ্ঠেত, যেখানে চোরগুলি বেরিয়ে যাওয়া পর্যন্ত সে নিভৃতে শান্তিতে নিশ্চিন্তে সেখানে লুকিয়ে থাকতে পারবে, এমন একটা জায়গা অলিপর্বা খুঁজল। এরপরের অংশে কি বলছে, চোরাংস্তু সমীপান আগতন প্রেক্ষ, চোরেদের সামনে আসতে দেখে অসৌ সপদী অলিপর্বা তাড়াতাড়ি নিকটবর্তী রং মহিরুহম আরুরহ, নিকটবর্তী একটি গাছে উঠে পড়ল। গাছটার বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, তস্য শাখা তথা বিপুলাহা পল্লব ঘনাহা চ আসন, তার শাখাগুলি যেমন বড় বড় ছিল এবং পল্লব কথার অর্থ পাতা, এবং পাতায় ঘন ছিল। যথা তত্র স্থিতবয়ং স্বয়ং কস্যাপি দৃষ্টিগোচর না হবে, যাতে করে সে সেখানে থাকা অবস্থায় কারো দৃষ্টিগোচর না হয়। তত না অতি দূরে, নাতি দূরেটাকে ভাঙলে হবে, না অতি দূরে, ততহ না অতি দূরে মানে কাছেই বিশাল শিলচ্ছয় বর্ততে স্ম, একটি বিশাল পাহাড় ছিল। ঋজুন্ন তস্য যস্য শিখরম মনুজ্জস্য দুরাসদম আসিত, ঋজু মানে খাড়াই, যার শিখরটা অত্যন্ত খাড়াই ছিল এবং অনেক উঁচু ছিল, যেটা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, পাহাড়ের বর্ণনা এটা। অথহ তে হয়স্থা, এখানে আবার একটা অশ্বের প্রতিশব্দ পেলাম, হয় মানে অশ্ব, অথহ তে মানে তারা, তারা বলতে সেই চোরেরা, চোরেরা বা দস্যুরা, হয়স্থা সেই ঘোড়ায় চড়ে বসা সেই দস্যুরা, শৈলস্য পাদম আসাদ্য, পাহাড়ের পাদদেশে এসে অবআরোহণ নামল। অলিপর্বা আচ তান গণয়িত্বা, অলিপর্বা তাদের গণে বিংশতি দয়ম ইতি অজানাত, জানতে পারলো যে তারা 20 সংখ্যায় আছে, 20 মানে 40 জন, 20 2 40। তো ওই শ্বাস সপ্তায়, এখানে আবার একটা অশ্বের প্রতিশব্দ পেলাম, সপ্তাহ সপ্তায়, তো ওই তারা শ্বাস সপ্তায় দৃঢ় গুল্ম শাখা সুবদ্ধা, তাদের দ্বারা অশ্বগুলো দৃঢ় গুল্ম শাখায় বদ্ধ হলো, অর্থাৎ তারা অশ্বগুলোকে বাঁধলো। তেসাং বলগা অপনীতাত, তাদের বলগাগুলি খুলে দিল, যেগুলো তাদের গলায় বাঁধা থাকে, যেগুলো দিয়ে তাকে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। কণ্ঠে সুচ ধান্য সুত্তিয়া আসঞ্জিতা, সুত্তি সুতা কথার অর্থ থলে বা ব্যাগ, কণ্ঠে গলায় ধানের থলে বেঁধে দিল, যারা অশ্ব খাবে বলে আর কি, ঘোড়াগুলি খাবে বলে। অথ সর্বে অপিতে স্ব স্ব পর্যান গণিহি আদদিরে, তারপর সবাই তারা নিজের নিজের বস্তাগুলি নিল, গণিহি কথার অর্থ বস্তা। ইয়া ভারবত্তায়া, যেটা এত ভারী দেখে মনে হচ্ছিল রজৌত মহারজতাভ্যাং পূর্ণ এব বভুবা, সেগুলো এত ভারী ছিল দেখে মনে হচ্ছিল রজত আর মহারজত, রজত মানে রূপ, মহারজত মানে সোনা, সোনা রূপ এবং সোনায় পূর্ণ,